কিছু কিছু সুন্নত নামাজের যেমন ফজরের সুন্নতটার ব্যাপারে একটি এটি এটি আদায় করতেই হবে, এরকম কোনো গুরুত্ব আছে কি না? আমি যে হাদিসটা বলেছি যে দুনিয়া আখিরাতের আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে তার চেয়েও সেরা, এবং একটা হাদিসে পাওয়া যায় যে যুদ্ধরত অবস্থায় থাকলেও তোমরা ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ো না। এজন্য অনেকে ফজরের 2 রাকাত সুন্নতটাকে এটা সুন্নাতে মুয়াক্কাদার চেয়েও আরও গুরুত্বপূর্ণ, এক গ্রেড বেশি উপরে এটা বলে, যে এটা প্রায় ওয়াজিবের কাছাকাছি, করিবাত মিনাল ওয়াজিব। এজন্য এটা যাতে কখনো ছাড়া না হয়, এবং কোনো কারণে আগে যদি কেউ পড়তে না পারে তাহলে পরবর্তীতে, অর্থাৎ ফরজ 2 রাকাত পড়ার পরেই যাতে কেউ সময় পেলে সাথে সাথে সে যেন সেটা আদায় করে নেয়। জি আমরা আরেক আবার সুন্নাতে মুয়াক্কাদার ক্ষেত্রে বিশ্বনবী ইসলাম কিছু সুন্নাকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, যেমন ফজরের সুন্না। বিশ্বনবী ইসলাম বলেছেন, রাকা আতা আল ফাজার খৈরুম মিনা দুনিয়া ও মাফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত আকাশ এবং পৃথিবীর মাঝখানে, জমিনের মাঝখানে যে জায়গাটা আছে এই পুরো জায়গার চেয়েও উত্তম ফজরের 2 রাকাত সুন্না। এজন্য ফজরের 2 রাকাত সুন্না কখনোই ছাড়া ঠিক না। এবং একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ ইসলাম মা ইয়াদা রাসূলুল্লাহ ইসলাম রাকাআতাইনি কাবলা আল ফজর ওয়া আরবা রাকাআতিন কাবলা আল যুহর। মা আয়েশার বর্ণনা যে রাসূলুল্লাহ ইসলাম ফজরের আগের 2 রাকাত সুন্নত এবং জোহরের আগের 4 রাকাত সুন্নত কখনোই তিনি ছাড়তেন না। তো এজন্য এই সুন্নাতগুলোর ব্যাপারে আমাদের খুবই বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।